মুখলধার বরুখন তার পাসত বানর বিভিহিকা বানর লগতে খহনি আরো কাল রুপ বিগত কেবাদিনু ধরি হই থকা নেরা নেপেরা বরুখনের ফলত জলবন্দী রাজ্যবাহী ঠায়ে ঠায়ে সৃষ্টি কৃত্রিম বান তথা ভয়াবহ ভূমিস্খলনের প্রথমে দেখাইছো ধুবুরীর দৃশ্য নিয়মিয়াক ড্রেন সমূহ সাফা তথা মেরামতি নকরার বাবে এজাক বরুণতে এনেদরে কৃত্রিম বানর কবলত পরিছে ধুবুরীবাসী এয়া ধুবুরীর জবাহর হিন্দি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দৃশ্য পৌরসভার গাফিলতির বাবে শ্রেণীকোঠা সমূহত এনেদরে সুমাইছে পানি যার ফলত ব্যাহত হয়ে পড়ছে পাঠদান আমার যেটা স্কুলের লোকেশনটো এনেকে ঠাইত আছে গোটি পাঁচ নম্বর ওয়ার্ডের বজারের পানি চক বাজারের পানি এই ফল দিয়ে ওলায় টাউনখনের এটা রুম পানি কালি সোমাইছিল আজি সোমা নাই কিন্তু তথাপি আমি ক্লাস যেটো তাতে নাইন ক্লাস চলি আছে এই ফার্স্ট ফ্লোরত শিফট করে দিছো এয়া সব মানিকপুরের দৃশ্য আইনৈ বাহনী পানীয়ে প্লাবিত করেছে ন ন অঞ্চল যার ফলত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে বহু কেখন গাঁত আইনৈর বুকুত এনেদরে নিঃশেষ হয়ে গেছে এইটো পকীগৃহ গুৱাহাটী যেটা বানপানী হল অকস্মাতে গুৱাহাটী আমি ইয়াতে শুই আছিল পরিয়ালটো সহ মানে পুয়া তিনটামান বজাত মানে পানির যেটা হোমহম শব্দ হল এই শব্দতে হার পালো হার পাই উঠি চাও মানে পুরা গড়া পানি ভাঙি আছে ভাঙি ভাঙি পুয়াতে মানে ঘরটা উঠাই লই গেল মানে মাথাটি একটা দিছে কিন্তু সেই মাথাটি যথেষ্ট পরিমাণে মানে নিরাপদ নহয় সমান্তরলভাৱে মুকালমুয়া মুছলপুর নলবাৰী ৰঙিয়া চিপা ঝাৰকে আদি কৰি তামাৰ হাততো বানৰ কবলত কেইবাখনো গাঁও যাৰ ফলত অন্ন বস্ত্ৰ বাসস্থানৰ বাবে হাহাকাৰ কৰিছে এই সকল বৰ্ণাঢ্যয় সম্প্ৰতি ব্যাহত হৈ পৰিছে যাতায়াত তথা যোগাযোগ বানত জুৰুলা এই সকল বৰ্ণাঢ্যয় বিচাৰিছে চৰকাৰৰ সহায় এই যে ধারাহার বরষুণ কন্টিনিউয়াস মানে চারি পাঁচ দিন ধরে যে ধারাহার বরষুণ এই বরষুণের কারণে এই গোটেই অঞ্চলটো আমার মেডিকেলের মহকুমা চিকিৎসা যখন হসপিটাল আর ব্লক পি এইচ সির গোটেই স্টোরবিলাক পানি সুমাই গেছে রাতে রাতে সাময়িকভাবে হলেও তারমানে এই কামখিনি করব লাগে নহলে এনেকুৱা যেটো গুৱাহাটীর অবস্থা আজি ইয়াতো এই অবস্থাটো হৈছে হিমালয়ের পর আহ বলে কোব লাগবে একেবারে আপনার ইফালে ব্রহ্মপুত্রত পড়েছে মরা পাগলদিয়া নাম এনে আমার ইয়াতে দিরিং নদী হ্যাঁ ই প্রতিবারে তারমানে আমার সমস্যার সৃষ্টি করে আহিছে মানে এই দলংখন আমার নহার ফলত দলংখন হয়েছিল যদিও কোনো কামতে নাই গতি সরকারক টানি অনুরোধ জানাইছো আমি আমি সকলো রাইজর হই যাতে খুব সোনকালে আমার এই কামটো করে দিয়ে এই দলংখনের কামটো করে দিয়ে ইফালে বানপানীর সমান্তরালকৈ রাজ্যত খহনিয়ার কালরূপ এয়া যোগীঘোপার মালেগড়ের দৃশ্য মালেগড়ের তিনিকুণিয়ার বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে খহনিয়ার কবলত পরিছে যার ফলত আতঙ্কিত শতাধিক পরিয়ালে ইতিমধ্যে ঘর বাড়ি এরি আশ্রয় লৈছে নিরাপদ স্থানত বৃহত্তর এলাকাটোত যদি অতি শীঘ্রে খহনিয়া প্রতিরোধের ব্যবস্থা নকরে তেন্তে অচিরে নৈ বুকুত বিলীন হব বৃহত্তর অঞ্চলটো গোবিন্দপুর গাঁও আমার একেবারে লাস্ট মাথা ঘর আছিল আমার সেই চারি পাঁচটা ঘর আমি একলগত সব ভাঙাই চিঙাই লৈ গেলো সরকারের কোনো সু সুবিধা একো আমি পোৱা নাই আমার জিলা পরিষদ আহিল আহি আনা ঘুরি আনা গেল কিবা এটা যে সরকারের বিধি ব্যবস্থা একো এইলা করা নাই খেতি বাতি তো এইলা সব গেছেই মানে আমি আর এইবার কোবাই নালাগে মানে 30-40 বিঘা মাটি গেলে আমার দুই ঘর মিলি হানা আমার এটু গাঁত 70-80 ঘর মানু আছে রাজ্যের ইমূরর পৰা সিমূরলৈ এতিয়া এনেদরে বান তথা খহনিয়ার ভয়াবহ রূপ ব্যুরো রিপোর্ট অসম লাইভ 24